বাংলাদেশে মোটরসাইকেলের মার্কেট কত বড় তা আমরা সবাই জানি। তবে বর্তমানে তেলের দাম বাড়ার সাথে সাথে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলোর দাম যে হারে বাড়ছে, অধিকাংশ মানুষ এখন ই-বাইক অর্থাৎ ইলেকট্রিক বাইকগুলোর দিকে শিফট হচ্ছে। এতদিন দেশের ই-বাইক মার্কেট ডমিনেট করছিল আকিজ মোটরস, এক্সপ্লয়েট, গ্রিন টাইগারের মতো বাইকগুলো। তবে এবার বাংলাদেশে একটি অন্যতম টেক জায়ান্ট ওয়ালটন এই ইলেকট্রিক বাইকের সেক্টরে ইলেকট্রিক বাইকের লাইন আপে তাদের নতুন প্রোডাক্ট টাকিয়ন 1.00 লঞ্চ করেছে। ওয়ালটন বর্তমানে মানুষের আস্থার একটি ব্র্যান্ড, তাই এই ব্র্যান্ড থেকে আমাদের চাওয়া পাওয়াটাও কিন্তু একটু বেশি হবে, এটাই স্বাভাবিক। ওয়েল, আজ এই দুর্দান্ত ওয়ালটন ইলেকট্রিক বাইক নিয়ে ইন ডিটেলসে আলোচনা করব। বাইকটার মার্কেট ভ্যালু, পারফরমেন্স, আফটার সেল সার্ভিস ইত্যাদি নিয়ে ইন ডিটেলসে আলোচনা করব। অ্যান্ড আপনাদের এই ভিডিওতে বলবো বাইকটি কাদের জন্য। সো স্টে টিউনড, ইউর ওয়াচিং বিপিআর, দিস ইজ লাইট, লেটস গেট স্টার্টেড। ওয়ালটন এর এই বাইকটিকে বাইক থেকে ইলেকট্রিক স্কুটি বললে সবচেয়ে ভালো হবে। এই ই স্কুটিতে ব্যবহার করা হয়েছে 1.2 কিলোওয়াটের ডিসি ব্রাশলেস হাব মোটর, যা 88 নিউটন মিটার ম্যাক্স টর্ক পর্যন্ত প্রোডিউস করতে পারে। এই বাইকটিতে দেয়া হয়েছে গ্রাফিন লেড অ্যাসিড ব্যাটারি, যা একবার ফুলি চার্জ হতে 6-8 আওয়ার সময় লাগে। একবার চার্জ করলে বাইকটি দিয়ে 60-70 কিলোমিটার পাড়ি দেয়া যাবে। বাইকটির সামনে 90x90 12 অ্যান্ড পেছনে 100x80x12 সেকশনের টিউবলেস টায়ার দেয়া হয়েছে। বাইকটিতে ডুয়াল ডিস্ক ব্রেকিং সিস্টেম দেয়া হয়েছে, আর বাইকটির এলসিডি ডিসপ্লে তো খুব কার্যকরী। ওয়ালটন বাইকটির এমআরপি দিয়েছে 1,37,750 টাকা। এই বাইকটির দাম তুলনামূলকভাবে একটু বেশি বলা চলে, কারণ এই দামে আমরা বেশ অনেকগুলো অপশন পাবো ইঞ্জিন বাইকের ক্ষেত্রে। তো এখন আমার কথা হচ্ছে, কোম্পানিগুলোর উচিত তাদের এই ই বাইকগুলোর প্রাইসটা আরও রিজনেবল করা, যাতে করে বাংলাদেশের বাইকার কমিউনিটিতে ই বাইকগুলো ঢুকতে পারে, মানুষ যেন এই ই বাইকের দিকে আরও বেশি ভালোভাবে আকৃষ্ট হতে পারে। এখন দেখেন, একটা ই বাইক কিনতে গেলে সবার প্রথমেই একটা সমস্যা, অ্যান্ড সেই সমস্যাটা হচ্ছে এই বাইকগুলোর প্রাইসটা একটু বেশি। ওয়েল, বাইকটার আফটার সেল সার্ভিস বা রিসেল ভ্যালু নিয়ে এবার কথা বলবো। এই বাইকটার রিসেল ভ্যালু নিয়ে কথা বলতে চাইলে আসলে বলার মতো তেমন কিছুই নেই। এই বাইকটার রিসেল ভ্যালু বলতে গেলে নেই। লাইক 1,37,000 টাকার বাইক আপনি যখন সেল দিতে যাবেন, তখন 50,000 বা 60,000 দিলেও মানুষ কিনতে চাইবে না। হ্যাঁ, এটাই সত্য, কিনতে চাইবে না। আর আফটার সেল সার্ভিসের ব্যাপারটা কেমন হবে তা আমার জানা নেই, কেননা ওয়ালটন অনেক বড় টেক জায়ান্ট হলেও আমাদের দেশে অটোমোবাইল সেক্টরে ওয়ালটনের পদচারণা একদমই নতুন। সো এই বাইকটা পারচেজ করতে গেলে ভালোভাবে জেনে নেবেন স্পেয়ার পার্টসগুলো কি ঠিকমতো পাওয়া যাবে কি না, প্রাইসটা ওকে হবে কি না। এবার ফাইনাল কথা বলি, এই বাইকটা কাদের জন্য। মোটামুটি একটি দূরত্বে আপনার দোকান বা অফিস, প্রতিদিন যাতায়াত করেন, যাওয়া আসা করেন, অল্প খরচে এই ই বাইক আপনার যাতায়াতের উত্তম মাধ্যম হতে পারে। তবে যদি লং রাইড বা লং ডিস্টেন্স পাড়ি দিতে হলে এই বাইক আপনার জন্য নয়, কারণ 60-70 কিলোমিটার পাড়ি দেওয়ার পর যখন চার্জ শেষ হবে, তখন অন্যান্য বাইকের মতো পাম্প থেকে তেল নিয়ে আপনি বাইক চালাতে পারবেন না। এটাকে কোথাও না কোথাও থেকে চার্জ করতে হবে, অ্যান্ড আপনাকে 6-7 আওয়ার্স চার্জ ফুল হবার জন্য অপেক্ষা করতে হবে। তাহলে বুঝতেই পারছেন এটা লিমিটেড কাজের জন্য ব্যবহার করা যেতে পারে। সো ইয়া, এই সব ব্যাপারে যদি আপনি ওকে থাকেন, তাহলে আপনি ওয়ালটন টাকিয়ন 1.00 বাইকটি নিতে পারেন। বাইকটা বর্তমানে বেস্ট আমাদের এই বাংলাদেশে ইলেকট্রিক বাইক সেক্টরে। আজ এ পর্যন্তই। ইলেকট্রিক বাইক নিয়ে আরও কিছু ভিডিও আছে আমার, আকিজ মোটরসের অনেকগুলো ইলেকট্রিক বাইক নিয়ে আমার ভিডিও করা আছে, তো সেগুলো দেখে আসতে পারেন চ্যানেল ঘুরে। ওয়েল, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন বি হ্যাপি, বি সেফ, অলওয়েজ ওয়্যার হেলমেট অ্যান্ড রাইড সেফ। আল্লাহ হাফেজ।